আমি বলবো আজকের পরে যে কোনো একটা মঞ্চ থেকে আপনি যেভাবে বাংলা একাডেমির পুরস্কার নিজেই দিয়েছেন নিজেই নিয়েছেন আপনি একটা মিথ্যাশ্রী পুরস্কার ঘোষণা করুন এবং প্রথম আপনিই পাবেন তার জন্য আমরা বিধানসভায় দরকার হলে সর্বদলীয় প্রস্তাব আনুন আমরা বিজেপি সমর্থন করি শুনুন আজকে সুকান্ত মজুমদার বলেছেন যে পুরনো যারা বিজেপি তারা কেউ দুর্নীতিগ্রস্ত নয় এবং অন্য দল থেকে যারা বিজেপিতে এসেছে তারাও কেউ দুর্নীতিগ্রস্ত নয় তাদের দল আমি কোনো মন্তব্য করব আমি কোনো মন্তব্য করব না আমার দলের কোনো কর্মী থেকে নেতার কোনো মন্তব্যের পাল্টা মন্তব্য আমি মিডিয়াতে করি না আর এটা আপনারা লক্ষ্য করেছেন আমি যখন তৃণমূলে থেকেছি আমি যতক্ষণ না তৃণমূলের সব পদ থেকে রেজিগনেশন দিয়েছি তখনও পর্যন্ত কিন্তু আমি পার্টির সম্পর্কে পার্টির নেতা নেত্রীদের সম্পর্কে প্রকাশ্যে বলি না এটা আমি 20 মাস ধরে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত আছি ভারতীয় জনতা পার্টি আমাকে অনেক দায়িত্ব সম্মান মর্যাদা ভালোবাসা দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কোনো বুথ স্তরের কর্মী থেকে শুরু করে আপনার রাজ্য স্তরে প্রথম সারির কোনো নেতৃত্ব কোনো মন্তব্য করলে আমি সেটা সংবাদ মাধ্যমের সামনে বলি না কারণ আমার পার্টির অভ্যন্তরে বলার সুযোগ আছে আমি আমার যদি কোনো বিষয়ে বক্তব্য থাকে পার্টির অভ্যন্তরে আমি বলবো বলার সুযোগ আমাকে পার্টি দিয়েছে আপনি বাইরে আমি বলবো মুখ্যমন্ত্রী বলেছে কাউকে রেয়াত করেন না মন্ত্রী হোক এমএলএ হোক দলের নেতারা হোক উনি কাউকে ছেড়ে কথা বলেন না এই তো রিয়াদ করা বলছেন যে আলকাতরা ছুঁড়ব বলছে বিচার ব্যবস্থা বিজেপি পরিচালিত মিডিয়াকে ধমকাচ্ছেন একটা তো বড় চ্যানেলের একজন এডিটরকে তো আপনি ঘরছাড়া করে দিয়েছিলেন মহারাষ্ট্র পালাতে হয়েছিল আপনার ফলস কেসে আপনি যে মিডিয়া আপনার সঠিক সমালোচনা করে একটা ছোট্ট যদি নিউজ করে পরের দিন থেকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করেন আপনি ধমকে একটা ত্রাসের রাজত্ব বাংলায় করে রেখেছেন আর বলছেন আমাকে ফেলে দিলে মানুষের কাছে যাব পুলিশ ছাড়া আপনি বেরোন না মানুষের কাছে আপনার অবস্থাটা কি হয় আপনি নিজে বুঝতে পারবেন চিকিৎসা ব্যবস্থা ক্রমে নেমে আসছে কারণ এই এসএসকেএম এর মতো হাসপাতাল সেখানে দেখা যাচ্ছে একটা ফলস রিপোর্ট তৈরি করা হচ্ছে এইটাকে কিভাবে দেখছেন মানে এই জন্য আস্থা নেই বলেই তো এর আগে বিচারপতিরা বলেছেন বিচারপতিরা বলেছেন যে কিছু হলেই উঠবা নোয়ারে চলে যাওয়ার যে প্র্যাকটিস বন্ধ করতে হবে সকলে আপনারাই ইউজ করেছেন অবজারভেশনে বলেছেন এবং এই জন্য এসএসকেএম বলে অসুস্থ আর ভুবনেশ্বর এইমস বলে সুস্থ এই সরকার তো কম রাজ্য সরকার চেষ্টা করেনি ডক্টর বারিক বলে একজনকে ফোন করা হয়েছিল কলকাতা থেকে সেখানেও প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছে আমাদের কাছে সব তথ্য আছে প্রয়োজন হলে ঠিক সময় সব তথ্য দেখিয়ে দেবো অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে রায় দিয়েছেন সেটা যে করছে তাকে জিজ্ঞেস করুন ইউজ অ্যান্ড থ্রো করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজকে আমাকে যেভাবে নন্দীগ্রামে উনি পার্সোনাল অ্যাটাক করেছেন যেভাবে আমার বাড়িতে আমার অসুস্থ মাকে মা আছেন আমার বাবা প্রবীণ ব্যক্তি যেভাবে তিনি তিনবার সিআইডি টিম পাঠিয়েছেন অর্থাৎ তিনি সবসময় একটা অঙ্ক কষে চলেন সবসময় নিজের এবং নিজের ভাইপোর স্বার্থ সুরক্ষিতটাই হচ্ছে ওনার মেন এজেন্ডা তার জন্য তিনি যে কোনো লোককে কোতল করতে পারে তিনি নিজে উদ্যোগ নিয়ে যশবন্ত সিনহাকে প্রার্থী করেছিলেন সেই যশবন্ত সিনহাকে পশ্চিমবঙ্গে প্রচার করতে দেননি তিনি বিরোধীদের মুখ হিসাবে 24 সালে অল্টারনেট দিতে চেয়েছিলেন বিরোধীদের প্রার্থীকে সমর্থন না রেখে তিনি সমদূরত্ব ভোট বয়কট কারা করে মাওবাদীরা ভোট বয়কট করে